আপনি যদি বাংলাদেশ থেকে ইউরোপের দিকে আসতে চান বেসিক লেভেলের কাজ কিছু শিখে আসবেন ইউরোপমুখী যারা আছেন যারা বাংলাদেশ থেকে ইউরোপে আসার স্বপ্ন দেখতেছেন তারা সবসময় চিন্তা করতেছেন যে আসলে কোন কাজটা শিখে আমরা ইউরোপ গেলে ভালো হবে বেকার থাকতে হবে না কাজ খুঁজে পাবো শর্টকাটে এবং হচ্ছে আমাদের পেপার পাইতে যেই কাজ আমাদের জন্য বিশেষ ভূমিকা রাখবে এই ধরনের কয়েকটা কাজের কথা বলবেন যে কাজগুলা শিখে আসলে আমরা ভালো কিছু করতে পারবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিদ আসি ফ্রান্সের শহর প্যারিস থেকে আমার গত এক বছরের জীবন দশায় আমি গত এক বছর ধরে প্যারিসে আসি এক বছরে প্যারিস থাইকে আমি যে অভিজ্ঞতাটা পেলাম যে আসলে আমাদের বাংলাদেশিদের কোন কোন কাজ শিখে অন্তত ইউরোপে আসা উচিত আমি যে কাজের কথাগুলো বলবো এগুলা যে শুধুমাত্র সেন্ট্রাল ইউরোপে আসলে করতে পারবেন তা কিন্তু না এগুলা কিন্তু আপনি সেনজেন কিংবা নন সেনজেন যে কোন দেশে আসেন না কেন এই কাজগুলো আপনি করতে পারবেন এই কাজগুলোর চাহিদা আছে তো বলে রাখি এখানে সর্বপ্রথম আমি যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে যে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটি আছে এই গুগল ম্যাপের অ্যাপ্লিকেশনের সঠিক ব্যবহার করা সর্বপ্রথমে আপনাকে শিখতে হবে কেননা হচ্ছে আপনি বিদেশে যে কোনো দেশে আসেন না কেন আপনি যদি গুগল ম্যাপের সঠিক ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য চলাচল খুবই কষ্টকর অ্যাটলিস্ট অন্য কোনো কাজ যদি না পান ফুড ডেলিভারির কাজ করতে পারবেন যেমন আমি বর্তমানে প্যারিসে আছি এখানে আমি ফুড ডেলিভারির কাজ করছি অনেক দিন এবং স্টিল নাও এখন আমি ফুড ডেলিভারির কাজ করি তো আপনি যখন ফুড ডেলিভারির কাজ করবেন ফুড ডেলিভারি কাজ করতে হলে আপনাকে কি কি প্রয়োজন তার জন্য সর্বপ্রথম হচ্ছে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনের সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে সঠিক ব্যবহার আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ফুড ডেলিভারির একটা বিশাল চয়েস আছে দ্বিতীয় নম্বর হচ্ছে ইউরোপের দেশগুলোতে রেস্টুরেন্টের কাজের প্রচুর চাহিদা আছে বিশেষ করে বাঙালিদের বাঙালির বাংলাদেশিদের নাম নিলে কিন্তু রেস্টুরেন্টের নাম পাশে আসে কারণ হচ্ছে বাংলাদেশিরা ইউরোপে আসে শুধু রেস্টুরেন্টের কাজ করতে এরকম একটা পন্থা কিন্তু চালু হয়ে গেছে তো আপনি হচ্ছে রেস্টুরেন্টের বিভিন্ন কাজ শিখতে পারেন যেমন হচ্ছে স্যান্ডউইচ বার্গার পিজ্জা এই কাজগুলো হচ্ছে শিখতে পারেন এগুলার হচ্ছে চাহিদা আছে অর্থাৎ আপনার হাতে যখন কোনো কাজ শেখা থাকবে আপনি যে কোনো জায়গায় যদি যান কোথাও যদি লোকের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন তাদের সাথে আলাপ আলোচনা করে তো এক্ষেত্রে হচ্ছে রেস্টুরেন্ট কাজের একটা চাহিদা আছে যে আপনি যদি রেস্টুরেন্টের কাজ জানেন আপনি যে কোনো রেস্টুরেন্টে গিয়ে আপনি বলতে পারবেন যে আমিও মুখোমুখ কাজ জানি বা আমার দু একদিন সময় লাগবে ইজিলি কিন্তু আপনি জিনিস একটা কাজ ম্যানেজ করতে পারবেন যদি আপনার রেস্টুরেন্টের পিজ্জা বার্গার স্যান্ডউইচ পাসপোর্ট আইটেমের কোনো খাবারের যদি আপনার মেনু তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য কাজ খুঁজে পাওয়া খুবই সহজ আচ্ছা এরপরে সবসময় ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে অর্থাৎ আমরা যারা বাংলাদেশী আছি আমরা অনেকে মনে করি যে চুল কাটা মানে একবারে থার্ড ক্লাস শুধু হিন্দুরা কাটবে যদিও আমার অডিয়েন্সের ভিতরে হিন্দু মুসলিম সবাই আসেন আপনারা রাগ করবেন না তো আমরা বাংলাদেশিরা এটা কিন্তু একটা নেগেটিভ মাইন্ডে নেই যে সুল কাটা নাফিজের কাম এটা কেমন বিশ্বাস করেন ইউরোপে সুল কাটার যে পরিমাণ ডিমান্ড সুল কাটার মানে বিশাল মানে বলার বাহিরে এ ফ্রান্সে শুধু চুল কাটা দশ টাকা মানে দশ ইউরো চুল কাটা শেপ করা হচ্ছে পনেরো ইউরো বুঝতে পারতেছেন বাংলাদেশে টাকা প্রায় দুই হাজার টাকার উপরে পড়ে যায় চুল কাটা শেপ করা তো এই ডিমান্ডটা হচ্ছে আছে সব সাইডে বেশি আপনারা যারা হেয়ার কাটিং হচ্ছে ভালো আইটেমে শিখতে পারবেন কিন্তু ভালো ক্যাটালগের কাজ যারা জানেন তাদের কিন্তু ডিমান্ড আছে প্রচুর আপনারা এই কাজগুলো শিখে আসতে পারেন তবে আরেকটা বিশেষ কাজ হচ্ছে ড্রাইভিং আপনারা আমরা বাংলাদেশি বেশিরভাগ মানুষ এখন হচ্ছে ড্রাইভিং মোটামুটি জানি তো এই ড্রাইভিং এর চাহিদা কিন্তু আপনি পাবেন সেটা হচ্ছে সময় সুযোগ বুঝে হয়তো আমার আপনাকে ধৈর্য ধরতে হবে অথবা কপাল ভালো থাকলে শর্টকাটও পেতে পারেন তবে ড্রাইভিংটা শিখে রাখা আপনার জন্য উত্তম ড্রাইভিং কখনো ভুলবেন না ড্রাইভিং পেশা এমন একটা পেশা এই পেশার কাজ কেউ কখনো ভুলে না তো আপনি যদি ড্রাইভিংটা শিখে রাখেন এক্ষেত্রে দুই দিন আগে আর পরে এই ড্রাইভিংটা আপনার কোনো না কোনো কাজে অবশ্যই আসবে এর বাইরে আরো কিছু কাজ আছে যেমন হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ ধরেন যারা ঘরের টুকিটাকে ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারেন আপনাদেরও একটা ভালো চাহিদা আছে কারণ হচ্ছে আপনি যদি কোথাও কোনো কাজ কাম খুঁজে না পান অ্যাটলিস্ট নিজের পকেট খরচ চলার মতো অ্যাবিলিটি আপনি করে নিতে পারবেন যদি টুকিটাকে ইলেকট্রিশিয়ানের কাজ জানেন এর বাইরে যারা রঙের কাজ জানেন বা তাছাড়া অনেকে আছে যে পিভিসি বোর্ড মানে যে হার্ডবোর্ড দিয়ে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে যে শোপিসগুলো তৈরি হয় এই ধরনের কাজগুলো যারা জানেন তাদেরও কিন্তু চাহিদা আছে আপনারা হচ্ছে কি সঠিক রাস্তায় যেতে হবে সঠিক মাধ্যম খুঁজে বের করতে হবে আপনি যদি সঠিক মাধ্যম খুঁজে বের করতে পারেন কাজ পাওয়া আপনার জন্য সহজ তবে সঠিক মাধ্যমগুলো পাওয়াটাই আমাদের বাংলাদেশিদের বর্তমানে সবসময় বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে আপনার যদি আপনজন থাকে ইউরোপে তাহলে তো আপনাকে খুব সহজে একটা মাধ্যম খুঁজে বের করে দেবে কিন্তু আপনার যদি আপন কেউ ইউরোপে না থাকে তাহলে এই কাজটা খুঁজে পাওয়া আপনার জন্য একটু কষ্টকর তবে সবসাইতে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলছিলাম শুরুতেই সেটা হচ্ছে গুগল ম্যাপের সঠিক ব্যবহার আপনাকে শিখতে হবে আপনি যদি গুগল ম্যাপের সঠিক ব্যবহার শিখতে পারেন শুধুমাত্র ইউরোপ না সারা বিশ্বের যে কোনো দেশে যাবেন না কেন আপনি কখনো পিছপা হবেন না আপনি এগিয়ে যেতে পারবেন কারণ গুগল ম্যাপের আরেকটা শব্দ হচ্ছে এগিয়ে যাওয়া গুগল ম্যাপ পিছনে যায় না সামনে যায় ঠিক আছে তো এক্ষেত্রে হচ্ছে কোন কোনো কিছু কোনো কাজ যদি না পান অন্তত ফুড ডেলিভারি কাজটা করতে পারবেন যদি আপনি ম্যাপ বুঝেন যদি ম্যাপ না বোঝেন তাহলে তো এখানে আর কিছু করার নেই কারণ আপনি গুগল ম্যাপের সঠিক ব্যবহারটা জানান এর বাইরেও কিন্তু আসলে অনেক কাজ আছে তবে আমি যেই কাজগুলা বেসিক আপনার জেনে আসা জরুরি শিখে আসা জরুরি এই বিষয়গুলো মূলত বললাম অ্যাটলিস্ট চেষ্টা করবেন কোনো একটা কাজ আপনি শিখে আসার জন্য এখন আপনি আমাকে বলতে পারবেন যে ভাই আপনি তো একটা বড় গাড়ির ড্রাইভার ছিলেন তাহলে এখন আপনার যে ফুড ডেলিভারি করতেছেন কারণটা কি এই প্রশ্নটা আপনার ভিতরে আসতে পারে দেখুন আমি বাংলাদেশে বড় গাড়ির ড্রাইভার ছিলাম দীর্ঘদিন গাড়ি চালাইছি ইউরোপে আসছি আমি একজন ড্রাইভার হিসাবে আমি ড্রাইভার হিসাবে ইউরোপে আসছি আমি সার্বিয়াতে ছিলাম আমি ড্রাইভিং করছি সার্বিয়া থেকে যখন আমি ফ্রান্সে আসি ফ্রান্সে আসার পরে আমি গাড়ি চালাতে পারতেছি না কিন্তু এটা আমার ব্যর্থতা এটা আমার ব্যর্থতা বললাম এই কারণে কারণ হচ্ছে আমি তো আর ফ্রান্সে পেপার পাইনি আমি আসার পরে এখানে যেই নিয়ম অনুসারে এজাইলাম করছি অ্যাজালিয়ামে আমি রিজেক্ট হয়েছি যদি আমি অ্যাজালিয়ামে সিলেকশন হতাম তাহলে হয়তো এতদিন আমার হাতে স্টার্টিং থাকতো তো কারণ লাইসেন্স ছাড়া তো আপনি গাড়ি চালাতে পারবেন না লাইসেন্সের প্রয়োজন আছে এই দেশে আবার হচ্ছে একটা ডিপ্লোমা করতে হয় ওই ডিপ্লোমার প্রয়োজন আছে তো আপনার কাছে যদি পেপার না থাকে ওই ডিপ্লোমাটা অন্তত আপনি করতে পারবেন না সবশেষে আমি এতটুকু বলবো বাংলাদেশ থেকে আপনি যে কোনো দেশে যান না কেন বেসিক লেভেলের কিছু কাজ শিখে আসবেন অন্তত এটা আপনার কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন